অনুষ্ঠানের জন্য আমাকে যখন ফটোগ্রাফার দিছি তো ইকবাল ভাই বললো যে আমরা ছবির মহরত করব, আমার একটু সমস্যা সব কাজেই যে বললাম যে কি টাইপের মহরত করবেন, আপনাদের যে মহরত গুলো হয় অনেক সুন্দর হয় বাট আমার মহরত এভাবে করলে হবে না, আমার মহরত একটু অন্যভাবে করতে হবে। তখন উনি আমাকে বললেন যে আসলে অনন্ত ভাই আমরা সব কিছু করতে পারি, বাজেট ইম্পর্টেন্ট। তাই আমি বললাম যে আপনার কত টাকা লাগতে পারে এই অনুষ্ঠান করতে, তো উনি বলল সর্বপ্রথম বলেন আপনি কি করতে চান। তা আমি বললাম যে আমরা যেহেতু বাইরের কাজ করব তাহলে মহরতটাতে একটু ঝাঁকা ঢাকাই হইতে হবে, সুন্দর হতে হবে, যে সবাইকে বলে যে হ্যাঁ অনন্ত বর্ষে আসছেন একটা বাইরের কাজ করতে এবং ইকবাল ভাই প্রডিউস করবেন, তো প্রডিউসারের টাকা তো একটু খসাইতেই হয় আমাদের। যাই হোক, তখন উনি বললেন যে আমি এফবিসিতে 18টা সংগঠন এবং সবাই খুবই ভালো, আমরা যদি সবাইকে দাওয়াত দিই সেইখানে আমার 500-600 গেস্ট হবে। তারপরে বললাম আর কি করবেন, তা বলল যে আপনার যেহেতু আপনাকে আমরা প্রথম আমাদের ছবিতে নিচ্ছি তাহলে আপনাকে রিসিপশনটাও দিতে আমি 300-400 বাইক নিব, 300-400 বাইকে তো এমনি 800 লোক থাকে, 400 বাইক হলে তাই বললাম এত করে না আবার বেশি হয়ে থাকে। তার আমাদের মিডিয়া ভাই বোনেরা, মানে আমি মিডিয়া ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, এটা আমার অন্তর থেকে বলতে চাই, নর্মালি এমনিতে মিথ্যা কথা শুধু বর্ষাতেই বলি আমি, তাহাতে তালি তো দিলেন না বর্ষাতে মিথ্যা কথা। ওকে, সেটা কি নিয়ে বলি বলি, কখন বেরাবো অফিস থেকে, তাই বলি এক্ষুনি বেরোচ্ছি, আবার এক ঘন্টা পরে বলে কখন বের হবে, আমি এই যে 10 মিনিট, এই ধরনের মিথ্যা কথা বলে আসছি। সাংবাদিক ভাইদের জন্য এই জন্যে উদ্দেশ্য করে বলছি, আমি অন্তর থেকে বলছি আমি সাংবাদিক ভাইদেরকে প্রথম থেকেই অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি। তার প্রমাণ একটা কথা বলি এবার, এবার আপনারা জানেন যে এবার কান ফেস্টিভ্যাল নিয়ে বাংলাদেশে বেশ আলোচনা হয়, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর বায়োপিক যায় সেখানে, আমাদের দুটো মুভি যায়, নেত্রীদা টেলার দিনদারে টেলার যায় সেখানে, আমরা যাই, সব কিছু মিলে বেশ আলোচনা হয় এবার কান নিয়ে। আমাকে রানা ভাই বললেন, চ্যানেল 24-এ আছেন এখন, রানা ভাই বললেন জয়ন্ত ভাই আপনারা তো কানে গেছেন, আমাদের কিন্তু অনেক সাংবাদিক ভাই ভাইয়েরা গেছেন কানে। তাই আমি বললাম একজনের নাম্বার দেন, আর আমার নাম্বার তো সবাই সবার জানা আছে, তারপর একজনের নাম্বার দেন। তখন আমি একজনকে ফোন করলাম যে ভাই আপনার, ফোন করার পরে সত্যি অনেক খুশি হলো যে ভাই আপনাদের সাথে দেখা করতে চাই। তাই আমি বললাম আপনি একা না, আপনারা সবাই মিলে দেখা করেন, সবাইকে বলেন জয়ন্ত ভাই আপনাদেরকে লাঞ্চে দাওয়াত দিচ্ছে। আপনারা, আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে, এই বউ হোটেলটার নাম যেন কি ভুলে মার্টিনেস, এই মার্টিনেস হোটেলটা হচ্ছে, মার্টিনেস হোটেলের একটা ঐতিহ্য আছে, 75 ইয়ার্স হচ্ছে হোটেলের, কানের বয়সের সাথে হোটেলের বয়স 75 ইয়ার্স। ওই হোটেলে টম ক্রুজ বলেন, আমাদের অশ্বরিয়া রায় বলেন যেটা অনেক আলোচনা হলো, বড় আর্টিস্ট যারাই বলেন তারা ওইখানেই থাকে, মার্টিনেসে থাকে। মার্টিনেসে একজনের লাঞ্চের খরচ হচ্ছে 400 ইউরো, 400 ইউরো একজনকে লাঞ্চ করাতে খরচ হয়। তা আমাদের সাংবাদিক ভাইরা ওনারা সবাই আসলেন, আমি বললাম চলেন আমরা লাঞ্চ করি, যেখানে লাঞ্চ করে ধরেন ওয়ার্ল্ডের যত মিস ইনভার্স, মাল্টি বিলিয়নিয়ার, গুচির ওনার, আরমানির ওনার, শ্যানেলের ওনার, এই ধরনের বড় বড় মাল্টি বিলিয়নিয়ার যারা, আমি যখন সাংবাদিক ভাইদেরকে ওইখানে নিয়ে গেলাম বিচের সাথে রেস্টুরেন্ট, আমাদের 14 বা 16 জন সাংবাদিক ভাই ওইখানে, মানে সবাই দেখছিল যে দেয়ার সো রিচ, যে এত লোক এরকম একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে আসছে। আমি এই জন্যে কথাটা বললাম, আমরা এক বেলা খেয়ে এখানে কেউই অনেক মোটা তাজা হয়ে যায় নাই বা আমাদের সিক্স প্যাকও হয়ে যায়নি। আমি এই জন্যে বলতে চাই যে সাংবাদিক ভাইরা, এই যে আমরা স্ক্রিনে মানুষ আমাদেরকে দেখে ভালোবাসে, আমরা সুপার স্টার হই, স্টার হই,
এটার পিছনে সাংবাদিক ভাইদের অনেক অবদান। এই কারণে আমি যে কোনো অনুষ্ঠানে গেলে এই যে বিশেষ করে যারা ক্যামেরা কাঁধে করে নিয়ে পিছন দিকে হাঁটতে থাকে হাজার হাজার লোকের মধ্যে, অনেক সময় পড়ে যায়, আমি কিন্তু বুকে জড়ায়ে ধরি এবং সবার সাথে আগে যেয়ে দেখা করি। আমার দুঃখের বিষয় এটা, এইবার তিনটা ডে নিয়ে কোন সাংবাদিক, কোন কালো সাংবাদিক এই ধরনের নিউজ করে গেছে তারা। এটা আমি এই মহরত অনুষ্ঠানে এটা বলতে চাই, এটা আমার আক্ষেপ। আমার বউ কান্না করেছিল মধুমিতা হলে গিয়ে, আমার বউ অনেক আগে বাজে কথা বলেছিল সোয়াদি সিনেমা হলে গিয়ে, যার জন্যে চলচ্চিত্রে আমাদের কাছ থেকে সবাই সরে গেছে। এটা আমাদের আক্ষেপ ছিল যে আমরা সব সময় সাংবাদিক ভাই বোনদের পাশে থাকি, যে কোনো অনুষ্ঠানে চলচ্চিত্রে থাকি, সব জায়গায় আমরা থাকি, তাহলে আমাদের নিয়ে এত নেগেটিভ হলো কেন? দিনদারে মুভি কি ছেলে খেলার ব্যাপার ছিল? এটা দিনদারে একটা ইতিহাস মুভি বাংলাদেশের জন্য। দিনদারে কি হলো? মুর্তজা একটা ভিনদেশি পাত্র, যেই লোকটাকে হ্যাট্রোনাইজ করেছে। মুর্তজা আমার সাথে শুটিং শেষ করে 2020-এ শুটিং শেষ করে 2021-এ এসে আমাকে হায়দ্রাবাদ আন্নাপূর্ণা স্টুডিওতে ও ডিক্স দিয়ে যায়। আমাদের কাছে কিছুই ছিল না, কিচ্ছু ছিল না এই দিনদারের আমাদের কাছে। কারণ ও যখন বাংলাদেশে আসে তখন ও 17টা টেকনিশিয়ান নিয়ে বাংলাদেশে আসে, 3টা ক্যামেরা নিয়ে। যেহেতু এই ছবিটা ওরা বাইরে শুটিং করেছে 8K রেজুলেশন দিয়ে, বাংলাদেশে আমরা অনেক খুঁজেছি যে 8K রেজুলেশন তখন পাওয়া যায় কিনা, 8K রেজুলেশন ক্যামেরা। আমরা তখন 6K পেয়েছিলাম, তখন বলছে না এটা ফ্রেমিং মিলবে না। ওরা 3টা ক্যামেরা নিয়ে আসে 8K রেজুলেশনে, 17 জন আকিস্তানে। আমরা তাদেরকে সোনারগাঁ হোটেলে রাখি, অনেক মর্যাদা দিই। দে আর সো হ্যাপি, দে আর সো হ্যাপি ওয়ার্ক উইথ মি। আমি আমার কথা পরে বলবো, কেন হ্যাপি সেটা পরে রেখে দিলাম আমি। তাহলে 2022 সালে ছবি রিলিজের এক মাস পরে এসে মুর্তজা কখন এটা বলতে পারে যে হি নট গিভেন মাই মানি, হোয়াই আই গিভেন হিম মানি? আমার সাথে এগ্রিমেন্ট হচ্ছে হলো যে বাংলাদেশের যে শুটিং পার্টটা আছে সেটা আমি ইনভেস্ট করব, যে হোয়াই আই পে হিম ডলার? বাংলাদেশে কাউকে ডলার দিতে হয় না, আমি বাংলা টাকায় পেমেন্ট করেছি। তারা কি করেছে? ঘটা করে ছবি ইউজ করেছে, ওইখানে লিখেছে আমাকে $4-5 লাখ দেওয়ার কথা, আবার বাংলা এগ্রিমেন্ট। অথচ সবাই ইউজ করেছে 100 টাকার ছবি না, এটা 4 কোটি টাকার ছবি। আরে মুর্তজা তো বলেছে বাংলাদেশের শুটিং এর কথা, আমি কেন ওকে ডলার দিব? বাংলাদেশে 4 কোটি না, যেই টাকাই লাগুক সেটা তো আমি শুটিং এর খরচ দিয়েছি, বাইরে শুটিং এর খরচ দিবে। তাইলে বাংলাদেশের শুটিং এ যদি ও 4 কোটি টাকা বলে, এই যে তার্কি, এই যে হচ্ছে আফগানিস্তান, ইরান, পুরা ছবির 2 ঘন্টাই হচ্ছে বাইরে শুটিং, তাইলে ওইটা হাওয়া দিয়ে করেছে, ওইটাতে কোনো টাকা লাগে না, ওইটাতে কোনো 100 টাকা খরচ হয়নি। তাহলে কেন এই ধরনের নিউজ করা হলো? আমি যদি সাংবাদিক ভাইদেরকে বোনদেরকে যদি ভোট দেই, তাহলে পিঠটা কেন দেওয়া হলো? পিঠ কেন দেওয়া হলো? এটা সাংবাদিক ভাইদের উপরে আমার ক্ষোভ, এটা কেন করা হলো? এই জন্য ভাইয়েরা, আমি কেন বললাম যে আমি আমাকে কাজ করলে কেউ কেন মানে ভালো থাকে, কেন আমার সাথে কাজ করলে হ্যাপি হয়, তারপরেরটা এখন বলছি। ইকবাল ভাই আমাকে বললেন, জনন্ত ভাই ছবি বাংলাদেশে একটা ইতিহাস করতে চাই, সেটা কি? যে ছবির টিজার বানাতে চাই। আমি বললাম মহরত করলেন না, টিজার কিভাবে করবেন? বা আমার একটা আইডিয়া আছে, আপনি আমাকে সহযোগিতা করেন। ওই দিন আমি এই সুমন ভাইদের অফিস থেকে সন্ধ্যা 6টার সময় বেরোই, জার্মানি বায়ার ছিল, সুমন ভাইরা জার্মানি বায়ারের, তারা ওনার এবং জার্মানি কোম্পানির লাইসেন্স তাদের, লিডারের কাজ করি আমরা। আমি ঢাকা থেকে আমি 6টার সময় যাই আমাদের সাভারে, যে রাত্রে অফিসে যেতে যেতে ওই দিন 2 ঘন্টা লাগে, এমন জ্যাম ছিল, প্রচুর জ্যাম ছিল, 2 ঘন্টা লাগছে। যাই হোক আমরা রেডি টেডি হয়ে 11টার সময় সেজে যাই, আমি সকাল 6টা পর্যন্ত, ভোর হয়ে গেছে, তারপরও দরজা লাগে, ভোর 6টা পর্যন্ত কাজ করি। দিস ইজ অনন্ত জলিল। এই জন্য আমার সাথে সবাই কাজ করে মজা পাবে।
আমি গ্রামীণের যখন টিবিসি করি সকালে আমি তাদের ওইখানে যাই সকাল আটটার সময়, কল টাইম আটটা, আমি আটটার আগে রেডি হয়ে যাই। আমি পরের দিন দুপুরবেলা বাসায় আসি, দিস ইজ অনন্ত জলে। আমি যদি বাইরের কাজ করি, ঘরের কাজ করি, আমি এইভাবেই করব। আমি ইকবাল ভাইয়ের কাজ করি, খোরশেদ ভাই কাজ করি, হোসেন ভাই কাজ করি, বা সুমন ভাই কাজ করি, বা অন্য প্রডিউসারের কাজ করি, আমি এইভাবেই করব। কখনো কারো শিডিউল ফাঁসানো এটা আমার, কারণ আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে অনেক বড় বিজনেসম্যান হয়েছি আল্লাহ তাআলার দয়ায়। আমি 9 বার সিআইপি হয়েছি বাংলাদেশে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি এক্সপোর্ট ট্রফি পেয়েছি। বাংলাদেশের যদি 10 জন বড় এক্সপোর্টার থাকে তার মধ্যে আমি একজন আল্লাহ তাআলার দয়ায়। আমি কখনো কাজকে ফাঁকি দেইনি, আল্লাহ আল্লাহ তাআলা আমাকে এখানে আসতো না। ইকবাল ভাই যদি আমাকে বলে সকাল ভাই 7টায় আসবেন, আপনার আজকে সারা রাত শুটিং করতে হবে, ইকবাল ভাই কেন, যে কোনো ভাই আমাকে বললে আমি তাই করব। কারণ আমি প্রডিউসারকে শ্রদ্ধা না করলে আমাকে কেন কাজ দিবে।